এই অঙ্কটায় বলা আছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি যে কোনো ছোট সংখ্যা যদি নিই, এমনি নর্মাল বেসিকে বলি, তাহলে 1, 3, 5, 7, 9 এর যদি গড় করি, তাহলে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা, তো দেখো 9 আর 1 = 10, 7 আর 3 = 10, 10 আর 5 = 25, 25কে কত দিয়ে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে 5। ঠিক আছে, তাহলে দেখো এই মাঝের সংখ্যাটা আসছে, তাই না? মাঝের সংখ্যাটা গড়, সেমনি এখানে দেখো সংখ্যাটার গড় কত, 15। তাহলে এখানে গড় মানে কত, 15। এখান থেকে দেখো কত কমেছে, 2 কমেছে, এভাবে কমেছে, তাহলে এদিকে গেলে কী হবে, 2 কমবে, তো 2 কমলে 13, আবার 2 কমলে 11। এখানে কী হবে, এখানে দেখো 2 বেড়েছে, তাহলে এখান থেকে 2 বাড়বে, তাহলে এটা হয়ে যাবে তোমার 17, আর এটা হয়ে যাবে 19। এবার তোমাকে বলেছে ছোট সংখ্যা বড় সংখ্যা যেটা বলবে সেটা, এখানে ছোট সংখ্যা 11, তাহলে 11 হবে অ্যান্সার।